অমর একুশে গ্রন্থমেলা জমে উঠেছে। আজ মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে 211টি। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি প্রখ্যাত গীতিকার, কবি এবং একাধারে উপন্যাসিক লুৎফর ইসলাম শিবলিকে। শিবলি ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো। শিবলি ভাই, এবার বই মেলায় আপনার কী কী বই প্রকাশিত হলো? আমার একটি বই এসছে, উপন্যাস আসমান, এই তো একটি বই। শিবলি ভাই, এই বইটি আসলে কোন প্রেক্ষাপটে লেখা? এই উপন্যাসের ঘটনাবর্ত যদি আপনি পাঠকদের জন্য বলেন। আমি আসলে উপন্যাস লেখার শুরুতেই একটা প্ল্যান করেছি যে অ্যাটলিস্ট মধ্যবিত্তের টানাপোড়ন নিয়ে কিছু লিখবো না। তো ওই চিন্তা থেকেই আমার পিছনের উপন্যাসগুলো আর এই উপন্যাস যদি আমি একটু মানে ক্লাসিফিকেশন করি, তাহলে একটু গ্লোবাল ইস্যু নিয়ে আমি উপন্যাস লিখছি। তো এবার হচ্ছে মধ্য এশিয়া, আমার মূল প্রেক্ষাপটটা হচ্ছে মধ্য এশিয়া। বাংলাদেশ থেকে একটি ফ্রাস্ট্রেটেড ছেলে, সে ড্রাগসের দিকে যায় প্রথমে, তারপর ড্রাগস তাকে শান্তি দিতে পারে না, এরপর সে ধর্মের দিকে যায়। ধর্ম থেকে সে তবলিগ জামাতের মাধ্যমে পাকিস্তানে যায়। পাকিস্তানে যায়, ঘটনাটা শুরু 1996 থেকে। যখন পাকিস্তানে যায় তখন পাকিস্তানে তালেবান আপরাইজিং হচ্ছে। তো সে তালেবানদের সাথে জয়েন করে, তালেবানদের হয়ে যুদ্ধ করে। ইন্ডিপেন্ডেন্ট টাইম 9/11 ঘটে, 9/11 আমেরিকান ইনভেনশন হয় আফগানিস্তানে, আমেরিকানদের হাতে ধরা পড়ে, তারপর তাকে গুয়ান্তানামো বেতে সেন্ড করে। তো দিস ইজ দ্য জার্নি, মানে পুরো একটা জীবন আর কি এর ভিতর দিয়ে। শিল্পী, আপনি এই উপন্যাসের যে প্রেক্ষাপটের কথা আমাদেরকে বললেন সেটা খুবই আগ্রহ উদ্দীপক, কিন্তু এই এটা কি মানে আপনি, আমরা জানি যে সারা বিশ্ব ঘুরে বেড়ান, আপনার প্যারিসের চিঠি পড়লে সেটা বোঝা যায়, এই উপন্যাসের যে প্রেক্ষাপট, যে ঘটনাবলী, সেটার মানে এখানে তো অনেক বিতর্কিত জিনিসও এই সময়ের জন্য যেটা থাকতে পারে, এটা কি আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে লেখা না আসলে অভিজ্ঞতা সঞ্জাত লেখা? আমি অভিজ্ঞতার বাইরে কোনো কিছুই লিখি না, আর বিতর্কগুলো সম্পর্কে আমি খুব ভালো অবগত আছি, কিসে বিতর্ক হয় কিসে বিতর্ক হয় না। আমি এই উপন্যাসের মধ্য দিয়ে আসলে বিতর্কটাকে খণ্ডন করার চেষ্টা করেছি। মানে কিছু মিসকনসেপশন আছে অ্যাবাউট ইসলাম, জেহাদ, ইসলাম এইসব নিয়ে, এবং পাকিস্তান, তালেবান, সেন্ট্রাল এশিয়ান জিও পলিটিক্সের ব্যাপারে অনেক রকমের মিসকনসেপশন আছে। তা আমি গল্প বলার ভিতর দিয়ে এই বিষয়গুলোকে আসলে আমি খণ্ডন করেছি, সেই মিসকনসেপশনগুলোকে। শিবলি ভাই, এর আগে আপনার আরও উপন্যাস বেরিয়েছে, সেই বইগুলো তো এখন মেলায় পাওয়া যাচ্ছে, আপনার সবগুলো বইয়ের খবর যদি দেন পাঠকদের। আমার প্রথম উপন্যাস দারবিশ 2017 বেরিয়েছে, তার পরের বছরে দখল, আর এই বছর আসমান। আপনি কবিতা লেখেন, কবিতার বই কেন পাচ্ছি না আমরা, এবং আপনার অসামান্য সব গান জনপ্রিয় হয়েছে, তারও কোনো সংকলন কিন্তু আমরা পাচ্ছি না, কেন? এই প্রশ্নের আমি সবসময় একটাই উত্তর দিই যে আগে ছোটো ছোটো কবিতা লিখতাম, ছোটো ছোটো গান লিখতাম, এখন বড় বড় গান লিখছি, বড় বড় কবিতা লিখছি। তুমি আমার উপন্যাস পড়লে বুঝবে যে পুরাটাই লিরিক্যাল, মানে কাব্যময়তা, মানে উপর এটা যদি একটা প্যাটার্ন হয়, কবিরা যখন উপন্যাস লেখে তুমি খেয়াল করে দেখবে যে তাদের উপন্যাসের প্যাটার্নটা অনেক লিরিক্যাল হয়। সো ওই প্যাটার্নটা ধরেই লিখছে, যার ফলে আমার মনে হচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি আমার উপন্যাস পড়লে তুমি একটা গান শুনতে পারবা, উপন্যাসের জন্যই কবিতা লেখা আছে। সুতরাং কবিতা গান তুমি একটা বইয়ের মলাটের মধ্যেই পাবো উপন্যাস। সো এই অর্থে আমি বলবো যে আমি খুব একটা ইউনিক ওয়েতে লিখছি। অনেক ধন্যবাদ শিবলি ভাই, আমাদেরকে আপনি সময় দিলেন, এবং আশা করি পাঠকরাও লুৎফর ইসলাম শিবলির বইগুলো সংগ্রহ করবেন, এবং তার যেই নতুনের যে আহ্বান, নতুন অনেক অ্যাডভেঞ্চারের যে আহ্বান, সেগুলো উপভোগ করবেন।